বিধায়ককে জুতোর মালা পরানোর হুঁশিয়ারি গ্রামবাসী। কালঘাট তৈরির কিছুদিনের মধ্যেই তাতে ফাটল। নির্মমানের কাজ করার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, ঠিক তার আগেই তৃণমূলের বিধায়কের গলায় জুতোর মালা পরাতে তৈরি গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে রতুয়া এক নম্বর ব্লকের ভাদু পঞ্চায়েতের চাপড়া গ্রামে। যদিও এ নিয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আশ্বাস জেলা পরিষদের। জানা গিয়েছে চাপড়া গ্রামে ঢোকার মুখে রয়েছে বারোমাসিয়া নালা। সেই নালার উপর গ্রামের ঢোকার মুখে তৈরি হচ্ছে নবনির্মিত কালভার্ট। কালভার্টের কাজের মান নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই কাজের জন্য মালদা জেলা পরিষদের তরফে বরাদ্দ করা হয় প্রায় 32 লক্ষ টাকা। কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষ, এখন চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ। এরই মধ্যে বিপত্তি, কালভার্টের চারটি ঢালাই করা পাকড়াইতেই দেখা দিয়েছে বড় সড়ো ফাটল। এ নিয়ে রতুয়া বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা। এত নিম্নমানের কাজ না হয়ে যেন কাজটা উন্নত মানের হয়, এটাই আমরা চাইছি। আমরা ধরেন গ্রামের মেম্বারকে, প্রধানকে জানিয়েছি, এমপি না এমএলএ সমর মুখার্জি জানিয়েছি। সমর জি একবার এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এটা যদি না করি আমার হাতে থুতু দিয়ে দিন, কিন্তু সেই পর্যন্ত এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। উনি আমাদের এলাকাতে এবার ভোটে চাইতে দিলেন, তবুও আমরা ভোট দিলাম, কিন্তু আমাদের কাজ কেনা হচ্ছে না। এই যে আমরা সুষ্ঠুভাবে কাজগুলো এলাকার কাজগুলো চাইছি, রাস্তাঘাট চলাফেরা যেন এই যে রাস্তাগুলো হয়, ওনার সাথে ভাদুর যারা ওরা সাথে থেকেছে ওরা আসছে, আমরা এবার করে দেবো, আমরা ভোট লেলছে আর করে না। বক্সি প্রধান জানাচ্ছে, প্রত্যেক মেম্বারকে জানা হয়েছে আমাদের, যখন আসে আমি মেম্বার বলছি আমরা বলে দেবো, আমরা এটা করে দেবো, দিয়ে আমাদের ভোট নিয়েছে আর আবার আসে না আমাদের কাছে। ও বলেছে এমএলএ সাহেব বলেছে এই সমর মুখার্জি, তো উনি বলেছে আমরা এটা ব্রিজ না করে দিয়ে আমাদের গলায় কানখা দেন, এরকম ভাষা বলেছে। এখন আসতে এলে আমরা যেটা করা করবো, যে যা নিজে বলেছে আমার গলায় মাল খালি মালা নেবো, তো আমরা ওইটা মালাটা পরাবো আর গায়ে, ওদের নিজে বলে আমরা জুতার মালা পরবো। ভাদুদেবীর চাপড়া গ্রামে ঢোকার মুহূর্তে সেই কালভার্টটা তৈরি করা হয়েছিল প্রথমে, পরবর্তীতে সেই কালভার্টের সাইডে সাপোর্ট দেওয়ার জন্য পাঙ্খাগুলোর অ্যাডিশনাল কিছু টাকা আরেঞ্জমেন্ট করা হয়েছিল। যেহেতুটা সেকেন্ড টাইম ওই কাজটা করা হয়েছে এবং সেখানে নাকি হালকা একটা ক্র্যাক ধরেছে, মানে জাস্ট ব্রিজে না, ব্রিজের ওপর না, ব্রিজ থেকে যে কালভার্টের পাঙ্খা বেরিয়েছে সেখানে, সেই কপ জিনিসটা আমি আমার জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। উনি অতি সত্তর সেটা আমাদের এসিআইকে দিয়ে তদারকি করছেন, এবং যদি এরকম সমস্যা হয়ে থাকে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যদি কন্ট্রাক্টর খারাপ কাজ করে থাকে তাহলে তার এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হবে এবং ব্যাপারটা তদারকি করে আমরা দেখছি। ওখানে আমিও গিয়েছিলাম দেখতে, ব্রিজটা আমার হাতে তৈরি করা, কিন্তু কন্ট্রাক্টর কাজ করতে গিয়ে ওই চারটা যে পাখা করেছে সেই চারটা পাখারে জয়েন্ট ছুটে গেছে, সেটা আমি দেখে এসেছি সেদিন। দেখার পর আমি গ্রামের লোকে বলে এসেছিলাম যে আমি জেলা পরিষদ থেকে আরও 10 লাখ টাকা বরাদ্দ করব। 10 লাখ টাকা বরাদ্দ করেছি, সেটা স্যাংশন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ওখানে 10 লাখ টাকা দিয়ে যেগুলো কাজ বাকি আছে সেই কাজ করে নিলে ওই ব্রিজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমরা চাই এলাকার কাজ হোক, কাজ করার জন্যই আমি 10 লাখ টাকা আবার বরাদ্দ করেছি। বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, এভিএন বাংলা।